আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে দেখেন, এতক্ষণ সে ওদের সাথে লুডু খেলেছে আমাদের সিম্বা, ওর জন্য ওরা খেলতে পারতেছিল না। ও বুড়ি চালবে মারবে। এই হলো আমার মেয়ে, আর এই হলো আমাদের সিম্বা। এই যে নুডুর উপরে বসে আছে, আর এটা হলো মেয়ের বান্ধবী মুকাররমা। তারা এখন এই যে লুডু খেলতেছে। এখন ওদিকে তাকাই রয়েছে, ক্যামেরার দিকে তাকাবেন না। সিম্বা তুমি খেলবে না, লুডু খেলবে না? এই যে এই লুডুর গুটি নিয়ে যায়, তারপরে এইভাবে বসে থাকে লুডুর উপরে। লুডু ওই ওই পাশে খেলতে গেলে লুডুর গুটি, ওই পাশে খেলতে গেলে লুডু গুটি নিয়ে যায়, খেলতে দেবে না, সে গুটি চাল দিবে। এখন তো ভদ্রলোক, যে এখন শুধু এই লুডু খেলা দেখতেছে। সিম্বা তুমি লুডু খেলো? এই যে সে লুডুর গুটি নিয়ে যায়, সে লুডুর গুটি নিয়ে তারপরে চলে যায়। মুকাররম অবশ্য একটু ভয় পায়, কারণ ও যদি কামড় দেয় এই চিন্তা করে ওর গুটির সামনে দিয়ে আর যেতে চায় না। কিন্তু আসলে তো আমার আমাদের সিম্বা তো কাউকে কামড় দেয় না। তারপরও সে তো আর এইখানে থাকে না, সে তো আর জানে না। যাই হোক, এই যে দেখেন সেখান থেকে লুডু খেলতেছে। এই অবস্থা আছে লুডু খেলা, লুডু খেলা জমে গেছে না? এই যে সিম্বা, সিম্বা তুমি লুডু খেলো? হ্যাঁ, এই যে সে একদম লুডুর মাঝখানে উঠে আছে। এই সিম্বা, এই যে সে এখান থেকে লুডু, এই যে খুব হুঁশিয়ার। খুব হুঁশিয়ার, খুব সাবধান সে। তার এই যে দেখছেন, এই যে দেখছেন, সে লুডুর গুটি ধরার জন্য সে পা দিয়ে আটকে দেয়। ও সামনের দুইটা হাত, পিছনের দুইটা পা, না মানে সামনের হাত দিয়ে সে লুডুর গুটি আটকে দেয়। এই যে ওঠার জন্য উঠছিল মারার জন্য। সিম্বা, আসবে না তুমি? আসবে না? এই বেটা আয়, লুডু খেলবি? এই যে লুডুর উপরে বসে আছিস। হ্যাঁ, এই যে দেখছেন, এইবার কাট দিবে না। এই অবস্থা করে সে প্রায় সময়, লুডুর গুটি ধরতে পারলে সে নিয়ে চুপ করে শুয়ে পড়ে। আচ্ছা, এই যে এই যে দেখছেন, এই যে দেখছেন লুডুর গুটি কীভাবে সে ডিস্টার্ব করে, এদেরকে দিবে না, আর দিবে না। এভাবে তার আজকে খেলা চলবে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।